স্কুলের ছাত্রদের মধ্যে ঝামেলা, রেশ গিয়ে পড়ল 34 নম্বর জাতীয় সড়কে। কয়েক হাজার মানুষ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে অবরোধ শুরু করল। কয়েকশো মানুষ মিলে পেটালো স্কুলের মাস্টারকে। এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার শ্রীকান্তবাটি হাইস্কুলের। গতকাল স্কুলের মধ্যে ছাত্রদের মধ্যে ঝামেলা বাঁধে, সেই ঝামেলা স্কুলের মধ্যেই মিটিয়ে ফেলে শিক্ষকেরা। আজ আবারও পুনরায় কয়েক হাজার মানুষ এসে জড়ো হয় ওমরপুর 34 নম্বর জাতীয় সড়কে। প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। রঘুনাথগঞ্জ থানার পুলিশ গিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে গিয়ে স্কুলের শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসে। আলোচনাও হয়েছিল ঠিকঠাক, তারপর তারা বাইরে বেরিয়ে যায়। ঠিক তারপরে রাস্তায় প্রকাশ হালদার নামে ওই স্কুলেরই এক শিক্ষককে পেয়ে বেধড়ক মারধর শুরু করে তারা। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রাই ভর্তি করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। পর পর একই ধরনের ঘটনা ঘটায়, রীতিমতো চিন্তায় রয়েছে স্থানীয় মানুষজন। সামাজিক অবক্ষয়ের চরম প্রকাশে স্কুলের শিক্ষকরাও রীতিমতো হিত, তাঁদেরকেও মার খেতে হচ্ছে। এই বিষয় নিয়ে যিনি মার খেয়েছেন তিনি কি বলছেন, চলুন আগে শুনে নিই তার বক্তব্য। আমি আজকে স্কুল যাইনি, আমি স্কুল থেকে বাইরে যখন আমি বাড়িতে ছিলাম, আমি শুনলাম স্কুলে একটু এরকম ঝামেলা হচ্ছে, তো সেই জন্য আমি একটু বাইরে ব্যাংকের কাজে ছিলাম। আমি স্কুলের সামনে এসে যখন দাঁড়াই একটু দূরে স্কুল থেকে, তখন কিছু স্কুলের ছাত্র এবং কিছু বাইরের ছাত্র, বিশেষ স্কুলের দু একজন ছিল আর বাকিরা সকলে বাইরেরই ছিল। যেমন একজনের নাম হচ্ছে ফারুক শেখ, ওর বাড়ি হচ্ছে খিদিরপুর, আর আমাদের স্কুলে 11-12 কিছু ছাত্র ছিল, কিছু টেনের ছাত্র ছিল। হঠাৎ করে আমাকে ধরে বললো একেই মার, কাউকে যখন পাচ্ছি না আমাকে এইভাবে মারতে শুরু করলো। আমি আজকে স্কুলও যাইনি এবং কালকে কোনো কারণে স্কুলে কোনো একটা ঝামেলা হয়েছে, আমি কালকেও স্কুল যাইনি, আমি দুদিন ছুটি নিয়েছিলাম। যে সেই ক্ষোভের কারণে হয়তো আমাকে আজকে মারলো তারা। আপনার নাম? আমার নাম প্রকাশ হালদার। কোন বিষয়ে স্যার? আমি ভূগোল বিষয়ের শিক্ষক, শ্রীকান্তবাটি স্কুলে। এই বিষয় নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এই বিষয় নিয়ে কি বলছেন প্রধান শিক্ষক, চলুন আগে প্রধান শিক্ষকের বক্তব্য জেনে নি। একটা 15-20 টাকার স্কুলে একটা আনটোয়ার্ড সিচুয়েশন তৈরি হয় এবং একটা ছেলের ধর্মীয় স্লোগান বলার পর কিছু ছেলে তার আপত্তি জানায় এবং আমাকে সেটা জানায়। আমি যে ছেলেটা বলে তাকে মৃদু আঘাত করে ওপরে তুলে দিই যে নিজের ক্লাস। কিছুক্ষণ পর হঠাৎ করে শুনতে পাই যে একটা গণ্ডগোল হচ্ছে এবং গিয়ে দেখি একটা ছেলেকে মারধর করা হয়েছে, এবং সেটাকে থামানোর জন্য আমি দ্রুত যে ছেলেটা মেরেছে তাকে আমার কাস্টডিতে নিয়ে আসি, এবং আমাদের টিচারদের সহায়তা এবং অন্যান্য জায়গায় আমরা গোটা টিফিন পিরিয়ড থাকে, মানে 1:30 থেকে 2:10 পর্যন্ত স্কুলটাকে একদম আন্ডার কন্ট্রোল রেখেছিলাম। কোনো গেট খুলিনি, কাউকে বেরোতে দিইনি, যাতে খবর বাইরে না যায়, কিন্তু মোবাইলের কারণেই হোক বাইরে খবর গেছিলো। এবং তার গার্জেন আমাকে ফোন করে, আমি তাকে রিপিটেডলি দুবার ফোন করেছি, দুবারই বলেছি যে ঘটনা খুব মৃদু, আমরা টিচারের সামনে দেবো, কোনো কিছু হয়নি, তেমন সামান্য একটু আঘাত। তো যেভাবেই হোক টিচারে যখন ক্লাসে যাচ্ছে, আমি টিচারের সঙ্গে আছি, তাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি। সেই সময় হঠাৎ করে ওই আমাদের স্কুলে যে সমস্ত ট্রলিগুলো থাকে সেগুলো বার হওয়ার সময় ওই ছেলেটির গার্জেন প্রবেশ করে এবং সে উত্তেজনা ছড়ায়। উত্তেজনা ছড়ার ফলে ছেলেরা একটু মারমুখী হয়, নিজেদের মধ্যে একটু মানে হিম মানে হইচই করা, এটা করা সেটা করা। টিচারদের সেখানে সক্রিয় উপস্থিতি ছিল, টিচাররা যেভাবেই হোক তাদের জীবন বিপন্ন করে কিন্তু সেটাকে রুখেছিল, এবং মানে ঘটনাটা খুব বেশি দূর যায়নি, তবুও দুর্ভাগ্যবশত একটা ছেলের কাছে আঘাত লাগে, মোট দুটো ছেলে আহত হয়েছিল, আর একটা মেয়ে সেই দেখে প্যানিকে আক্রান্ত হয়, মানে ওর একটু শ্বাসকষ্ট ছিল আগে থেকে, ওকে হাসপাতালে পাঠানো হয়, আর বাকি দুজনকে হাসপাতালে পাঠানো হয়। তারপর পুলিশ হস্তক্ষেপে আমাদের সেই সময় ঘটনাটা মিটে যায়, কিন্তু তার পরিপ্রেক্ষিতে যেভাবেই হোক গুজব ছড়ানো বা মিথ্যা কোনো প্রচার, এর ফলে আজকে আমরা এই আইসি পরামর্শ স্কুল ছুটি রেখেছিলাম, কিন্তু সেখানে হঠাৎ করে মানে একটা মব আসে আমাদের মানে বিরুদ্ধে স্লোগান দেয় যে কেন এইসব হচ্ছে এইসব, সেই নিয়ে আইসি পরামর্শে আমরা 5 জন লোককে অ্যালাউ করি, তাতে 7-8 জন লোক, তাদের বেশিরভাগই অল্প বয়সী, 2-1 জন ছাত্রও ছিল। আমাদের মধ্যে আলোচনা হয় এবং তারা তাদের খুব জানা থাকে, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, অনেকটাই বুঝে যায় 2-1 জন ছাড়া।
এই অবস্থায় আমরা খবর পাই আমাদের স্কুলে একজন প্যারা টিচার প্রকাশ হালদার, তাকে স্কুলে কিছু অচেনা লোক, সে দুষ্কৃতী হোক ছাত্রী হোক আমি জানি না সেটা সঠিক, তাকে মারে, তার মাথায় আঘাত লাগে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সে হাসপাতালে ভর্তি। পুরো বিষয়টিকে নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ, তারা কড়া হাতে বিষয়টি দেখবেন বলে জানা গিয়েছে। সুমন্ত দাসের রিপোর্ট, NTV WB।